আমাদের রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এডিসি গভর্নমেন্ট একই সঙ্গে আমরা কাজ করছি এই মিথ্য মেলাকে আমরা আরো উন্নতি করার জন্য। এখানে যে বই মেলা নিয়েছিলেন অলরেডি আমরা প্রজেক্ট শুরু করে দিয়েছি, 50 কোটি টাকা প্রজেক্ট অলরেডি আমাদের কাছে জমা হয়েছে। আমরা আগামী দিন এই মেলাকে আরো সুন্দর করে শ্রেষ্ঠ আমাদের ঐতিহ্যটা আছে করার জন্য আমরা চিন্তাধারা আছে। দেখবো আমি দেখছি এখানে যে শুক্রধার আছে লাখ লাখ লোক সমাগম হয়, যদি কোনো সমাগম যদি হয় আমরা এমন গ্রাউন্ড করার যারা যদি পাই আমরা গ্রাউন্ড বানাবো। রিসেপশনে দেখাবো যে বড় রুম যে গ্রাউন্ড ছোট মেলা না বড় মেলা, এখানে লক্ষ লক্ষ মেলা জনসমাগম তীর্থযাত্রীরা আছে এটা দেখার জন্য। আর আমরা এই ভালো কাজের মধ্যে অল ডিপার্টমেন্ট বাংলাদেশের মধ্যে আপনারা সব কাজগুলি শেষ করবেন আর ডিএমসিকে আমরা অনুরোধ করবো আমরা আরেকবার 12 তারিখে এসে নিজে এসে সব কাজ শেষ হচ্ছে কিনা এটা আপনি নিজে আসে দেখবেন, এটাই অনুরোধ করলো। আর আমরা এই মেলাকে সুস্থভাবে আমরা শেষ করবো, সুন্দরভাবে শেষ করবো। সবাই সহযোগিতা নিয়ে ইএন সাহেব আছে, এমএলএ সাহেব আছে, আমার এই বিএনসি চেয়ারম্যান আছে, প্রতিনিধিরা আছে, সবাই একসঙ্গে সুন্দরভাবে আমরা শেষ করতে আশা আছে যে আমরা মেলা সুন্দরভাবে শেষ হবে। আপনারা যে বলছেন যে মেলার মধ্যে আমরা স্টল বানার জন্য আমরা দেখবো, আপনারা যদি বলেন আগামী দিনে আমরা সরকারিভাবে সিস্টেম করে দেব। আর আমি আশা করি যে লোকের যেভাবে আমরা সিস্টেম করেছি লোকের জন্য লাভ হবে, কিন্তু আপনারা যদি নিজেরা মানে আমরা এই স্টোর করে দিই লোকের লাভ হবে, কারণ কেন্দ্র হবে কেন্দ্র এজেন্সি পাবে এজেন্সি আমাদের হাতে লেবার আনবে সব কিছু ম্যাটারস হবে, এখন তো লোকের বাস বেসবে লেবার দিতে পারবে পয়সা পাবে লোকের পাবে। তার জন্য আপনারা চিন্তা করুন, আপনারা যদি বলেন লোকের যদি বলেন প্রতিনিধি যদি বলেন যে তারা সরকারের ব্যবস্থা করে দেওয়া আমরা করে দেবো এটা একদম করে দেবো। তাই সবাইকে নমস্কার, সবার জীবন সুস্থ হোক, সবাই সুস্থ থাকো, এই 2024 সবার জীবনে হাসি নিয়ে আসুন। নমস্কার, ধন্যবাদ। আমার এই লেখা আমরা গ্রাম ফিরে যাবো।